আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ করে দেখাবো হচ্ছে পটলের মিষ্টি। সেজন্য এখানে আমি একই সাইজের 6টা পটল নিয়ে নিয়েছি। আর সেই সাথে পটলের ভিতরে পুর দেওয়ার জন্য আমি বেশ খানিকটা দুধের সর নিয়ে নিয়েছি। এই সরটাকে আমি আগে হালকা ব্যালেন্স করে নিব। তাহলে আমি সরটা ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, পটলের মিষ্টি বানানোর জন্য ভিতরের পুরটা আগে রেডি করে নেব। আমি দুধের সরটা ব্যালেন্স করে নিয়েছি। এবার চুলাটা ধরিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে দিয়ে ব্লেন্ড করা সরগুলি আমি প্যানে দিয়ে দিব। এর সাথে দিয়ে দেবো হচ্ছে, আমি থেতো করে নিয়েছি 3টা এলাচ। এলাচের বিচির গুঁড়াগুলি আমি এর সাথে মিশিয়ে দেব। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা চিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। সাথে মিশিয়ে দেব কিছুটা গুঁড়া দুধ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার দুধের সর, গুঁড়া দুধ এগুলি প্রায় শুকিয়ে এসেছে। তবে ঘাবড়ে যাবেন না, দুধের সরটাকে হালকা ব্যালেন্স করবেন। আর এই দুধের সরটা হচ্ছে প্যাকেট দুধের সর, এ থেকে সামান্য ঘি ওঠার টেন্ডেন্সি থাকবে। সেজন্য আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, সেটা এর সাথে মিশিয়ে দেব। তাহলে আমি যা যা দিলাম এটার মধ্যে এই পুর বানানোর জন্য, এটাতে দিলাম হচ্ছে হালকা একটু ব্লেন্ড করা দুধের সর, তার সাথে চিনি, গুঁড়া দুধ আর সামান্য একটু কর্নফ্লাওয়ার গুঁড়া। এই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, মানে কর্নফ্লাওয়ারটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর এটাকে ঠান্ডা একটু বাইরে রেখে স্বাভাবিক টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে দিবেন 15-20 মিনিটের মতো। তাহলে এটা দিয়ে সুন্দরভাবে ভিতরের পুরটা রেডি হয়ে যাবে। এই তো আমার ভিতরের পুরটা রেডি। আমি এখন এটাকে ঠান্ডা হতে দিয়ে দিব। আমি এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঠান্ডা হতে দিব। একটু নাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো নিচে ধরে যাবে। এখন আমি এই পুরটাকে ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করব, তারপর ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো। বন্ধুরা, এখানে আমি পটলগুলি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই খোসা ছাড়ানো পটলগুলিকে প্রথমে চামচ দিয়ে এভাবে কেচে নিতে হবে। আমি তাহলে সবগুলি পটল এভাবে চামচ দিয়ে আগে কেচে নেব। এই দেখুন বন্ধুরা, এভাবে সম্পূর্ণ পটলটাকে কাঁটা চামচ দিয়ে কেচে নেব। তাহলে সবগুলো কেচে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলি পটল একইভাবে কেচে নিয়েছি। এখন আমি এই পটলগুলির ভেতরের বিচিগুলি বের করে নিব। পটলের বিচি বের করার আগে পরে যদি আপনারা এভাবে কেচতে যান, তাহলে হবে কি, পটলটা ভেঙে যেতে পারে। এজন্য আগে পটলগুলি কেচে নেবেন, তারপরে চামচের পিছনের অংশ দিয়ে
ভেতর থেকে বিচিগুলো বের করে নেবে। এই যে এভাবে সম্পূর্ণ বিচিটা বের করে এটা ভেতর থেকে পরিষ্কার করে নেবে। করে নেওয়া হয়েছে, এভাবে আমি সবগুলি পটলের বিচি বের করে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি দুইটা এলাচ আর একটা দারচিনি দিয়ে কিছু পানি ফুটতে দিব এই পটলগুলি প্রথমে সেদ্ধ করে নেওয়ার জন্য। তাহলে পানিটা একটু ফুটে যাক। বন্ধুরা আমার পানিটা ফুটে গিয়েছে, এবার আমি আমার এই পটলগুলি পানির মধ্যে দিয়ে দিব। এলাচ আর দারচিনি দেওয়ার কারণ হচ্ছে এলাচ আর দারচিনি দিলে পটলের যে কাঁচা ফ্লেভারটা সেটা মরে যাবে। তাহলে এই পানিতে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব পটলগুলি। বন্ধুরা আমার পটলগুলি ভাপানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলি তুলে ছেঁকে নেব। বন্ধুরা এখন আমি প্যানে দিয়ে দিব হচ্ছে 1/4 কাপ চিনি, আর এর সাথে দিয়ে দিব হচ্ছে 2 কাপ পানি। এর সাথে দিয়ে দেব হচ্ছে থেতো করা এলাচ। বন্ধুরা এর সাথে দিয়ে দিব আমি একটুখানি সবুজ ফুড কালার, চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি কালারের সৌন্দর্যের জন্য এটা দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পটলগুলি। বন্ধুরা এখন আমি পটলগুলি তুলে নেব। ভালো করে শিরাটা ঝরিয়ে নিয়ে পটলগুলি তুলে নিচ্ছি। বন্ধুরা ফিরে আসলাম পটলে পুর ঢুকানোর জন্য। তাহলে এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে পটলের মধ্যে পুরগুলি ঢুকাই। এই যে আমার পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি পটলের শেপ করে পটলের মধ্যে ঢুকিয়ে দেব। এতে বন্ধুরা আমার একটা পটলের মিষ্টি বানানো হয়ে গেল। এভাবে আমি বাকি মিষ্টিগুলি তৈরি করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা ফিরে আসলাম মিষ্টির ফাইনাল লুক নিয়ে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওটি আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।